দর্শক শুনেছে নেবেন, আজকে সকালে ঘুম থেকে উঠে একটা খবর দেখে চক্ষু চড়ক গাছ হলো। খবরটা দেখেন, এই যে এই যে খবরটা একদম প্রথম আলোর ফ্রন্ট পেজে একদম শীর্ষ খবর, ওসির চাঁদাবাজি 196 কারখানায় চট্টগ্রামের সীতাকুণ্ড। চট্টগ্রামের সীতাকুণ্ড বাংলাদেশের একটা ছোট একটা এরিয়া, অবশ্যই সমৃদ্ধ এলাকা, কিন্তু 196টা কারখানায় ওসির চাঁদাবাজি। একেবারে তোফায়েল আহমেদ ওসির নাম। সেখানে বলা হচ্ছে যে শিল্প মালিক, দোকানদার, মাছ ব্যবসায়ী, চোরাই, তেল বিক্রেতা কেউ বাদ যান না, মাসে ওঠে 1.5 কোটি টাকা। মাসে শিল্প প্রতিষ্ঠান ভেদে চাঁদা 20,000 থেকে 1 লাখ টাকা। পণ্যবাহী ট্রাককে ডাকাতির সঙ্গেও যোগ সদস্যের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। কি ভয়ঙ্কর কথা, এক সীতাকুণ্ডের এক ওসি যদি 196টা কারখানায় চাঁদাবাজি করে, 1.5 কোটি টাকা চাঁদা উঠায়, তাহলে বাংলাদেশে যে চাঁদাবাজি দুর্নীতি মানে কি পর্যায়ে, আপনি চিন্তা করেন, অসংখ্য ওসির মধ্যে একজন ওসি। তো এরকম গণমাধ্যম সাধারণত এগুলি খবর খুব বেশি আসে না, মাঝে মধ্যে কিছু কিছু অনুসন্ধানের রিপোর্ট হয়, তার মধ্যে হয়তো এটা একটা। এই ব্যাপারে স্বাধীন মালিক বলছেন যে পুলিশের এই দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব দুদকের। গণমাধ্যমে আসা দুর্নীতির খবর ধরে দুদক অনুসন্ধান করছে তেমনটা বেশি দেখা যায় না। তার মানে এই গণমাধ্যমে যে যা আসে খবরাখবর সেগুলো ধরে যে দুদক তদন্ত করবে সেই বিষয়টা খুব একটা বেশি দেখা যায় না। এখানে খবরে বলা হচ্ছে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড শিল্প এলাকায়, যেন এটাই নিয়ম। কি অদ্ভুত কথা, প্রথম লাইনটাই যে ব্যবসা করতে গেলে চাঁদা দিতে হবে, কেন চাঁদা দিতে হবে? এই আর এই যে চলছে বছর কে বছর, মানে এটার মানে কোনো কর্তৃপক্ষ কি নেই যেটা এটাকে প্রতিরোধ করতে পারে, এটা দমাতে পারে? কেন এটার একটা অনানুষ্ঠানিক একটা স্বীকৃতি যে সীতাকুণ্ডে এইভাবে চাঁদাবাজি চলবে? চাঁদাবাজির অভিযোগ পুলিশের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদের বিরুদ্ধে। পুলিশের অভ্যন্তরীণ তদন্ত ও প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে সীতাকুণ্ড থেকে প্রতি মাসে প্রায় 1.5 কোটি টাকা চাঁদা তোলা হয়। সেখানকার 196টি শিল্প প্রতিষ্ঠান, চোরাই জ্বালানি তেল ও জাহাজের পুরনো আসবাব বিক্রির দোকান, ড্রামের কারখানা, পুরনো লোহা বিক্রেতা, পরিবহন চালক কেউই বাদ যান না চাঁদাবাজি থেকে। তার মানে এর আওতার বাইরে আসলে কি আছে? একটা উপজেলায় সবাই হচ্ছে এই চাঁদাবাজির আওতায়, চাঁদা দিয়ে তাকে টিকে থাকতে হবে। অবশ্য চাঁদার হার ভিন্ন ভিন্ন, কাউকে দিতে হয় 2,000 টাকা, কারো কাছ থেকে নেওয়া হয় 1 লাখ টাকা। 2,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা। চাঁদাবাজির শিকার শিল্প প্রতিষ্ঠানের তালিকা ধরে 11টি কারখানা মালিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। এর মধ্যে 9টি প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা চাঁদা দিতে বাধ্য হওয়ার কথা স্বীকার করেছেন, অস্বীকার করেছেন 1টি প্রতিষ্ঠানের মালিক। 1টি প্রতিষ্ঠানের মালিক বলেছেন তার কারখানা বন্ধ থাকায় এখন চাঁদা দিতে হয় না। হাইওয়ে বেচারা মানে বেঁচে গেছে নাকি বুঝলাম না, যদি খোলা থাকতো তাহলে তাকে চাঁদা দিতে হইতো। শিল্প প্রতিষ্ঠানের মালিক কর্মকর্তারা পুলিশের হয়রানির ভয়ে নাম প্রকাশ করতে চাননি, তবে তারা এও জানিয়েছেন নিয়মিত মাসোহারার বাইরে নানা অনুষ্ঠানের অজুহাতে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, এমনকি থানার উন্নয়ন কাজের জন্য মাঝে মধ্যে তাদের চাঁদা দিতে হয়। মানে একটা নিয়মিত চাঁদা আছে, তার বাইরেও বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে চাঁদা নেওয়া হয়। শিল্প মালিকদের পাশাপাশি সীতাকুণ্ডের দোকানদার ও পরিবহন চালকদের সঙ্গে কথা বলেও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে গত সোমবার সীতাকুণ্ড থানায় জানিয়ে প্রতিবেদক পরিচয় দিয়ে ওসি তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলতে চাইলে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণ পর ওসি থানা থেকে বেরিয়ে যান, যাওয়ার সময় প্রতিবেদকের পরিচয় শুনে তিনি দ্রুত গাড়িতে উঠেন। পরে অবশ্য খুদে বার্তা পাঠানোর পর ওসি তোফায়েল আহমেদ বলেন যে তিনি 14 মাস ধরে সীতাকুণ্ড থানায় রয়েছেন, এই সময় শিল্প প্রতিষ্ঠান থেকে কোনো চাঁদা তোলেননি, কেউ তার নামে টাকা তুললে সেই দায়িত্ব তার নয়। এরকম একটা বড় অভিযোগ, এই অভিযোগের তিনি তদন্ত করবেন বা আইডেন্টিফাই করবেন সে কথা তো তিনি বললেন না।
একটা দায় সারা গোছের একটা কথা বলেন, আর ওসি কি নিজে তোলেন? প্রত্যেকটা থানায় এক ধরনের কি বলে ক্যাশিয়ার আছে, তারা যে যে তুলে আসে তালিকা ধরে ধরে চান্দা তোলে। তো এই মানে একটা জিনিস ভালো লাগলো এটাই যে এইসব নিয়ে কেউ ঘাটাঘাটি করে না বা রিপোর্ট করে না, মাঝে মধ্যে আসে, কিন্তু এই খবরগুলো নিয়ে যে খুব তোলপাড় হয়, এগুলো নিয়ে তদন্ত হয়, সেটাও মানে দৃশ্যমান, যেটা স্বাধীন মালিক বলছেন। এইভাবে আমাদের একদম চাঁদা একেবারে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান সবাইকেই গ্রাস করছে, মানে এর থেকে কোনো রেহাই নেই। একটা চেইন বা পরিকল্পিত একটা চাঁদাবাজি, যার আওতার, যার নেট থেকে, জাল থেকে কেউ আসলে মুক্ত না। দর্শক, সবশেষে একটি অনুরোধ জানাই, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ভিডিওর নিচে ইউটিউবে সাবস্ক্রাইব লেখাটি দেখে টাচ করবেন এবং অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে নিশ্চয়ই কোনো ভিডিও মিস হবে না। ধন্যবাদ।